ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আসবো পরের খবরে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে জরিমানা, মল্লিক বাজারের নিউরো সায়েন্সকে 1,00,000 টাকা জরিমানা, এন্টালির মেরিল্যান্ড নার্সিংহোমকে 10,000 টাকা এবং শ্রীরামপুরের অস্মিকা ডায়াগনস্টিককে 11,560 টাকা জরিমানা নির্দেশ স্বাস্থ্য কমিশনের। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার টেলিফোন লাইনে রয়েছেন, আরো বিস্তারিত কথা বলবো এই বিষয়ে। এই যে তিনটি হাসপাতাল, দুটি হাসপাতাল এবং একটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানার কথা স্বাস্থ্য কমিশন জানিয়েছে, কি অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে সন্দীপ? দেখো, মল্লিকবাজারের নিউরোসায়েন্স হাসপাতালে স্নায়ু রোগের সমস্যা নিয়ে 81 বছরের বৃদ্ধ শ্রীরামপুরের থেকে আসেন, তাকে কলকাতারই আরেকটি বেসরকারি হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল মল্লিকবাজার নিউরোসায়েন্সে। অভিযোগ যে সেখানে চিকিৎসাধীন থাকার সময় তার চিকিৎসার ক্ষেত্রে বেশ কয়েকটি গাফিলতির ঘটনা ঘটে, সেরকমটাই স্বাস্থ্য কমিশনে অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। মূলত হচ্ছে যে তাকে যখন ভেন্টিলেটর সাপোর্ট সিস্টেমের থেকে বের করা হচ্ছিল, ঠিক সেই সময় তার যে ব্লাড ভেসেল রয়েছে সেই ব্লাড ভেসেলে ইঞ্জুরি হয় এবং সেখান থেকে রক্তপাত হয়। এছাড়াও হাসপাতালে থাকাকালীন তার নিউমোনিয়ার সমস্যায় তিনি আক্রান্ত হন, যেটা হাসপাতালের জরুরি বিভাগে দীর্ঘক্ষণ অত্যন্ত ঠান্ডা পরিবেশে শীতদাব নিয়ন্ত্রিত ব্যবস্থার মধ্যে তাকে থাকার দরুন হয়েছে বলে অভিযোগ দায়ের করা হয়। এর পাশাপাশি যে সময় তার শ্বাসকষ্টের প্রবল সমস্যা তৈরি হয়েছিল সে সময় কোনো ফুসফুস রোগ বিশেষজ্ঞকে হাসপাতালে পাওয়া যায়নি, এমনটাই অভিযোগ সামনে আসে। ফলে এই একগুচ্ছ অভিযোগ সামনে আসার পর প্রাথমিকভাবে 1,00,000 টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। এটা প্রাথমিক জরিমানা, অন্তত স্বাস্থ্য কমিশন সেরকমটাই বলছে। পুরো মামলার শুনানি এখনো বাকি রয়েছে, মামলার শুনানি পর্ব শেষ হলে তারপর জরিমানার অঙ্ক বাড়তে পারে এমন ইঙ্গিত স্বাস্থ্য কমিশনের তরফে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এন্টালির বেসরকারি একটি নার্সিংহোম মেরিল্যান্ড, সেখানে 2 মাসের এক শিশুকে ভর্তি করা হয়েছিল, তার চিকিৎসা চলে সেখানে। চিকিৎসা খরচ বাবদ যে বিল হয়েছিল হাসপাতালে সেই বিল অনেকটাই বেশি ছিল এবং হাসপাতাল থেকে বেশ কিছু ওষুধ বাধ্য হয়ে তাদের কিনতে হয়, এমনটাও অভিযোগ জমা দিয়েছিলেন পরিবারের সদস্যরা। এবং বাড়তি বিলের অভিযোগ সামনে আসার পর হাসপাতালের নথিপত্র পরীক্ষা করে দেখে হাসপাতালকে 10,000 টাকা জরিমানার নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য কমিশন। এছাড়াও শ্রীরামপুরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে সেখানে এক রোগীর লিভার ফাংশন টেস্ট হয়েছিল এবং সেই টেস্টের রিপোর্ট যখন লেখা হয়, সেই টেস্টের রিপোর্ট লেখার পর দেখা যায় যে আরেকজন রোগীর টেস্টের রিপোর্ট আরেকজন রোগীকে দিয়ে দেওয়া হয়, অর্থাৎ টাইপিং এরর হয়েছিল, এক রোগীর রিপোর্ট আরেক রোগীকে দিয়ে দেওয়ার অভিযোগ সামনে আছে। হাসপাতাল কর্তৃপক্ষ ভুল স্বীকার করে নেন, যে কারণে হাসপাতাল কর্তৃপক্ষকে 10,000 টাকা জরিমানা এবং দফায় দুবার টেস্ট করার যা খরচ সেই বাবদ বাকি টাকা, অর্থাৎ মোট 11,560 টাকা জরিমানার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন। সুব্রজিৎ, ধন্যবাদ।